হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, নেক্সট অ্যাপের পক্ষ থেকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের যে ভিডিও টপিকটি রয়েছে সেটি হচ্ছে একটি ফটো এডিটিং। তো এডিটিংটি আমি জাস্ট কালার এডিট করব। তো এডিটের জন্য আমি ব্যবহার করছি লাইট রুম যে অ্যাপটি রয়েছে, মোবাইল অ্যাপ সেই অ্যাপটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা লাইট রুম যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করব। তো এরপর আমরা যে পিকচারটি এডিট করব সেটি নিব। তো এরপরে লাইট অপশনের উপর ক্লিক করব। তো এখান থেকে আমি জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন, ব্রাইটনেসটা একটু হালকা পাতলা বাড়িয়ে কমিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো লাইটের কাজ ঠিকঠাকভাবে হয়ে গেলে এরপর চলে যাবেন ইফেক্টস যে অপশনটি রয়েছে সেই ইফেক্টস অপশনের ভিতরে। তো এখান থেকে আপনারা যাতে চেহারাটা মসৃণ হয় তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন সবগুলো অপশন। তো এটা আপনার পিকের উপর বা ছবির উপর ডিপেন্ড করে আপনার কোন ধরনের কোনটা কতটুকু লাগবে। তো আমি এখানে যেভাবে দিচ্ছি আপনারা চাইলে সেমভাবে দিতে পারেন। তো এরপরে চলে যাবেন সরাসরি কালারে। তো কালারে যাওয়ার পর এখানে মিক্সে যে এখান থেকে আমি যে কালারগুলোর স্যাচুরেশন কমিয়ে দিচ্ছি তো আপনারা ওইগুলো মাইনাস করে দিবেন, টোটালি মাইনাস করে দিবেন। যে কালারগুলো অনলি যে কালারগুলো মাইনাস করছি শুধু সেই কালারগুলোর মাইনাস করবেন। তো কালারের কাজ ঠিকঠাকভাবে হওয়ার পরে এখানে আপনি ডিটেলে চলে যাবেন। তো ডিটেলে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি অপশনগুলো একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্টটা করবেন। তো আমি এখানে আমার ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে তো আপনি ভিডিওটি শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনার মোবাইল গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে আরেকটি কথা, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সকলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।